জমে উঠেছে রংপুর সিটি নির্বাচনের প্রচার। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটে বেড়াচ্ছেন মেয়র সহ অন্য প্রার্থীরা। নগরী পাড়া মহল্লায় নানা উন্নয়নের কথা তুলে ধরছেন তারা, আর সৎ এবং যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। রংপুর থেকে মইনুল হকের পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আরমান। রাত দিন প্রার্থীদের নানা প্রতিশ্রুতিতে যেন ভাসছে রংপুর মহানগরী। চায়ের দোকান থেকে বাড়ি বাড়ি ভোটারদের মাঝে চলছে নানা সমীকরণ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ। সুখে দুঃখে পাশে থাকবেন এবার এমন এক অভিভাবক চান ভোটাররা। যে বর্ধিত এলাকাগুলো সিটি কর্পোরেশন, এগুলো আসলে উন্নয়ন ওইভাবে হয়নি, মানে এখনো গ্রাম হয়ে আছে ওইসব এলাকা। আসলে আমরা যেভাবে চাই জনসাধারণ, সেভাবে কিন্তু ত্বরান্বিত হয় না উন্নয়নটা। যারা সৎ, জনবান্ধব, কর্মী বান্ধব, জনগণ স্বাচ্ছন্দ্যে গিয়ে ভোট সেন্টারে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুক। গণসংযোগ, মত বিনিময়, পথসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচিতে প্রার্থীরা তুলে ধরছেন শহরকে আরও সুন্দর করে গড়ে তুলতে নিজেদের পরিকল্পনা। বর্তমান সরকারের উন্নয়নের ধারায় রংপুরকে সম্পৃক্ত করতে চান আওয়ামী লীগের প্রার্থী। বিগত সময় চেয়ারে ছিলেন, কিছুই করেননি, অসমাপ্ত কাজ করার এখন কথা বলতেছেন আর প্রতিশ্রুতি চাচ্ছেন। এ ধরনের মিথ্যা প্রচারণা আর ভুলভাল বক্তব্যতে রংপুরবাসী ভোলে না। সিটি কর্পোরেশন উন্নয়ন করতে গেলে অবশ্যই সরকারের সাথে হাতের সাথে হাত মিলাতে হবে। ক্লিন সিটি ও উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আবারও মেয়র পদে ভোট চান জাতীয় পার্টির প্রার্থী। আমি সাধারণ মানুষের কাছে যে আমার প্রত্যাশা, যে বিগত সময়ে আমি তাদের সার্ভিস দিয়েছি, 27 তারিখে তার ফিডব্যাক সাধারণ মানুষ দেবে। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ ভোট যাতে করতে পারে, সেজন্য আমাদের প্রত্যাশা থাকবে। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে 229টি কেন্দ্রে মোট ভোটার 4,26,470 জন। এসব ভোটার অপেক্ষায় আছেন আগামী 27শে ডিসেম্বর কে হবেন নগরপিতা। NTV News Desk.